ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে বলছি, প্রবল ঝড় বৃষ্টির সহিত আবহাওয়া খারাপের সম্ভাবনা আছে। আপনারা আপনাদের সুরক্ষার জন্য নিজের নিজের বেসপোর্টে ফিরে যান। ঘূর্ণিঝড় অশনির জন্য যথাসাধ্য প্রস্তুতি নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, তৈরি হয়েছে কুইক রেসপন্স টিম, ব্লকে ব্লকে হচ্ছে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আগাম বৈঠক, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, জেলা শাসক ঘুরে দেখেছেন উপকূলের গ্রাম এবং পর্যটন কেন্দ্রগুলো। আমরা ডিটেল প্ল্যানিং করেছি, প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করা হয়েছে, বিডিও থেকে এসডিও থেকে সবাইকে। গতকাল আমরা ডিটেলস মিটিং করেছি, আজকে আমাদের সব এডিএম স্যার ম্যাডামরা, আমি সব বিডিও এসডিও সাহেবরা, সব লাইন ডিপার্টমেন্ট অফিসার প্রত্যেকটা ব্লকে থাকবে, তারা আজকে এমব্যাংকমেন্ট ইন্সপেকশন করবে। সুন্দরবনে জারি হয়েছে আগাম সতর্কতা, কাকদ্বীপে বিপর্যয় মোকাবিলা টিম, বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সহ নানা পক্ষের সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরেছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক। সাগর, নামখানা, গোসাবা, পাথর প্রতিমা সহ একাধিক এলাকায় মাইকিং করছে ব্লক প্রশাসন। মঙ্গলবারের পর মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে না যান সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। একটা জায়গায় আছি, যে জায়গাগুলোতে কিছু জায়গা ভালনারেবল বলে আমরা মনে করি আর কি, যেরকম ফলতার কিছু জায়গা, আমাদের রায়দিঘি, তার সাথে ডায়মন্ড হারবার টুয়ের কিছু কিছু এলাকা, কুলপি, এরকম কিছু কিছু জায়গা রয়েছে, আমাদের মিউনিসিপ্যালিটিতেও কিছু এরিয়া রয়েছে, তো সেইগুলোকে আমরা আজকে মিটিংয়ে ডিটেলে আলোচনা করেছি। ক্যানিং মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে চলছে প্রস্তুতি বৈঠক। মহকুমা শাসক সরেজমিনে পরিদর্শন করেছেন এক নম্বর ব্লকের মধুখালী এলাকার নদী বাঁধ। দুর্বল বাঁধগুলোকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, খুলে রাখা হয়েছে নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাড সেন্টারগুলো। ঘূর্ণিঝড়ে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন ভাঙড়ের চাষিরা। এমনিতেই গত কয়েকদিনের বৃষ্টিতে ধান জমিতে হাঁটু সমান জল, সেই জল সরার আগেই অশনি সংকেত পেয়ে তারা এখন ধান কাটতে ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।